যত বড় গুণাগার পাপী হও না কেন, ইচ কাফের রাবুখারি মনগিরি কে মুসলমা বুদন বাসা দুবি। আল্লাহ বলেন, বন্দা তুমি গুণাগার হতে পারো, কিন্তু আমার বন্দা আমি তোমাকে বড় মহাব্বত করে বানাইছি, বন্দারে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুনাগার বন্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। গুনাগার বন্দার চোখের পানি এত প্রিয়, চৌবরার রান আসবি সীমানি হানি আর সে লরজা দাসানি নুল মুজদিবি। ও বন্দা, তুমি যখন আমার দরবারে একটা বার শুধু মাওলা বলে ডাক দিবা, মাওলা গো ভুল হয়ে গেছে গুনাহ করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো আমার উপায় নাই, বন্দা তুমি আমাকে মাওলা বলে ডাক দিবার, তোমার চোখের দুই ফুটা পানি যখন বের হই আসবে, তোমার চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিন্দিগির সমস্ত গুনাহটা আমি মাফ করে দেব। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজু, হাশরের ময়দানে কিছু সংখ্যক লোকদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আর কিছু সংখ্যক লোকদের চেহারা হবে কালো বর্ণের। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে জান্নাতি, আর যাদের চেহারা হবে কালো তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে আল্লাহওয়ালা বানাইতে চান দুনিয়াতে তার একটা লক্ষণ আছে, ফজলে হাইওয়ানাত পে হার গেজে উসে হাসিল নেহি নাম জিসকা দফতরে উস শাক মে শামিল নেহি। কবি বলেন, আমরা মানুষ খানা পিনা করি, গরু বাছুরও খানা পিনা করে, আমরা ঘুমাই গরু বাছুরও ঘুমা, আমরা বাথরুমে যাই গরু বাছুরও সেনা লেদা, আমাদেরও ছেলে মেয়ে হয়, গরু বাছুর জীব জানোয়ারেরও বাচ্চা কাচ্চা হয়। তো তোমার আমার আর গরু বাছুরের মধ্যে পার্থক্যটা কি? ফজলে হাইওয়ানাত পে হারগিজ উসে হাসিল নেহি নাম জিসকা দফতরে উস শাক মে শামিল নেহি। যদি আল্লাহর মহাব্বত তোমার অন্তরে অর্জন না করো তো জীব জানোয়ার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, জীব জানোয়ার আর তুমি সমান। আর মাওলার মহাব্বত যদি তোমার অন্তরে এসে যায় তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। তুবদানি হার কে রায়াজদা বখান আজহামাকার জাহা বেকার মান। জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়ার জীবনে আল্লাহ যাদেরকে আল্লাহওয়ালা বানাইতে চান আল্লাহর মহাব্বত যাদেরকে দিতে চান জাহান্নামের আজাব গজব থেকে আল্লাহ যাকে বাঁচাইতে চান দুনিয়ার জীবনে তার আলামত লক্ষণ হলো নিদর্শন হলো সে যুগের হক্কানি উলামাই কেরামের মহাব্বত তার অন্তরে ঢুকায় দেন। উলামাই কেরামের মহাব্বত যাদের অন্তরে এসে যায় সে গুনাগার হতে পারে, পাপি হতে পারে, নাফরমান হতে পারে, কিন্তু এন্তেকালের আগে আগে আল্লাহ তাকে এমন সুযোগ সুবিধা করে দেবেন, তওবা করিয়া পাক পবিত্র হইয়া পাক্কা সাচ্চা মুমেন আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তারে দান করবেন। আর
যে সকল লোকদিগকে আল্লাহ আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত বঞ্চিত করে বিতাড়িত করতে চান, তো সে যুগের উলামাই কেরামের সাথে দুশ্মনী রাখার মন মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দেন, নাউজুবিল্লাহ বলেন। এখন বন্ধুরা, আমি যে হাদিসটা পড়েছি, দুইটা হাদিস উলামাই কেরামের ফজিলত সম্পর্কে, আমরা চিরকাল কি দুনিয়াতে থাকব? না, মরতে হবে না। কখন মরব কারো কোনো জানা নাই, হতে পারে আগামীকাল সকালবেলা মাইকে ঘোষণা আসবে একটি সুসংবাদ, তোমার আমার ব্যাপারে ঘোষণা আসবে একটি সুসংবাদ, এলাকাবাসী আসবে দলে দলে জানাজা পড়ার জন্য, জানাজার পরে তোমাকে আমাকে কবরে রাখা হবে। বুখারী শরীফের হাদিস, কবরের মধ্যে রাখিয়া যে ব্যক্তিরা কবরে নামে তারা বলে বতুবুল্লিয়া, এর অর্থ হল ছেলে বাবাকে ডেকে বলেন আব্বা, বাবা ছেলেকে ডেকে বলেন কলিজা টুকরা ছেলে, তুমি জীবনে যত আমল করেছ যা কিছু করেছ সকল আমলের দায়ীভার কৃতকর্মের দায়ীভার তোমাকেই নিতে হবে। বাবা ডেকে বলেন ছেলে, ছেলে ডেকে বলেন আব্বা, তুমি জীবনে যত আমল করেছ সেগুলোর কোনো বিন্দু পরিমাণ দায়ীভার আমি নেব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন, মানুষ যখন আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইবি, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর সামনে তুমি আমি এমনভাবে দাঁড়াইব যা আল্লাহ এবং তার আল্লাহ এবং বন্দা মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইয়া সারা জীবনের হিসাব তন্ন তন্ন করে ফাই টু ফাই করে আল্লাহর সামনে দিতে হবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলেন বন্দা যেদিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলে চিন্তা করে দেখো, তোমার পরনে কোনো কাপড় ছিল না, তোমার পায়ে কোনো জুতা ছিল না, তোমার সাথে কোনো সঙ্গী ছিল না, ঠিক তেমনি ভাবে আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে, সঙ্গে কোনো সাথী হবে না, পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, এবং তুমি সারা জিন্দগিতে যত আমল করেছ সমস্ত আমলগুলো তোমার সামনে উপস্থিত হইয়া যাবে। ডান দিকে একটা বিশাল বড় পর্দা, বাম দিকে বিশাল বড় পর্দা, ডান দিকের পর্দার মধ্যে তোমার জিন্দগির নেক আমলগুলো এসে যাবে, বাম দিকের পর্দার মধ্যে তোমার গুণাগুলো এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে কিছুটা এমন না ফরমান বান্দাবান্দি আছে যারা মিথ্যা বলতে পটু, কিয়ামতের ময়দানে ওই সকল পাপিষ্ট নাফরমান বান্দাবান্দিরা যখন আল্লাহর সামনে দাঁড়াইবি, আল্লাহ ডেকে বলবেন বন্দাই গুনাগুলো তুমি করেছো কি না, বন্দা বলবে মাওলা তোমার জাতির কসম আমরা আমি সেই গুনাগুলো করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার আমল নামায় গুনাগুলো এসেছে, গুনা তো তুমি করেছ, সে বলবে না মাওলা আমি গুনা করি না, অতপর
আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিবেন, যে জমিনে দাঁড়াইয়া আমরা চলাফেরা করছি, গুনাহ করছি, সওয়াবের কাজ করছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানুষের মতো কথা বলে সাক্ষী দেবে, এইভাবে সাক্ষী দেবে, মাওলা গো তোমারই বন্দা, আমি জমিনের উপর দাঁড়াইয়া এই গুনাগুলো করেছিল। বলেন তো, জমিন যদি তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচার উপায় আছে? জমিন সাক্ষী দেওয়ার পরে আল্লাহ আবার বলবেন, বন্দা তুমি বলছো গুনাহ করো নাই, জমিন বলতেছে তুমি গুনাহ করেছো, এখন কার কথা মানব? ওই পাপিষ্ট বন্দা বলবে, মাওলা এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন, এই গুনাগুলো আমি করি নাই। দুই নম্বরে সাক্ষী উপস্থিত করা হবে, তার ডায়েরি ওয়াইজাসসুহুফু নুশিরাত, প্রত্যেকটা মানুষের জীবন ডায়েরি রয়েছে, ডায়েরির মধ্যে তার আমলগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। ডায়েরি তার সামনে যখন খুলে দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন, বন্দা এখন দেখো তোমার ডায়েরির মধ্যে লেখা। তখন বন্দা বলবে, মাওলা গো এই ডায়েরিতে যে সকল গুনাহ আমার ব্যাপারে লেখা আছে সব মিথ্যা, নাউজুবিল্লাহ বলে সব মিছা, আমি এ গুনাহ করি নাই। আল্লাহ ডেকে বলবেন, তোমার ডায়েরির মধ্যে লেখা, যারা লিখেছে তাদেরকে উপস্থিত করা হোক, কিরামান কাতিবিন ফিরিস্তা, ওই কিরামান কাতিবিন ফিরিস্তাকে উপস্থিত করা হবে। ফেরেশতারা বলবে, মাওলা এই গুনাহগুলো সে করেছে, মা ইলফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, মাওলা গো বিন্দু পরিমাণ গুনাহ আমরা অতিরিক্ত লিখি নাই, সে যা করেছে তাই আমরা লিখেছি, সুতরাং সে মিথ্যা বললেও আমরা মিথ্যা বলি নাই, সে গুনাহগুলো করেছে। তখনও সে বলবে, ও মাওলা এ গুনাহ তো আমি করি নাই। একের পর এক তিনটা সাক্ষীকে অস্বীকার করবে, এক নম্বরে জমিন, দুই নম্বরে ডায়েরি, তিন নম্বরে কিরামান কাতিবিন ফেরেশতা। অতঃপর আল্লাহ তার মুখটা বন্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধ করার পর আল্লাহ বলবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অর্ডার দিবেন, তোমরা সাক্ষী দাও সে গুনাহ করছে কি না। তখন বন্ধুরা তার হাতে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে, এমনকি তার লজ্জা স্থানে পর্যন্ত সাক্ষী দেবে, বলেন সুবহানাল্লাহ। দস্তে গুইয়া মঞ্চুনি দুজদি দাম, লব্ব গুইয়াদ মঞ্চুনি বুসি দাম, চশম গুইয়া দিদা আম সামরুল কালাম, চশম গুইয়া দিদা আম সুয়ে হারাম, গুস গুইয়া চিদা আম সামরুল কালাম। অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে, এমনকি লজ্জাস্থানে বলবে জুলুদুহুম, লজ্জাস্থানে পর্যন্ত বলবে, মাওলা সে অমুক সময় অমুকের সাথে আমি লজ্জাস্থানের দ্বারা এই জিনাটা করেছিল, নাউজুবিল্লাহ বলে। এখন বলেন তো বাজান, অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার শত্রু হয়ে যায়, ওই সময় কি বাঁচার উপায় আসেনি? বলে জিসকো সমঝা থাকে মেরা ও মগর মেরা নিহি, জিসকো সমঝা থাকে মেরা ও মগর মেরা নিহি, ক্যা বতাও ও হে কিসকা ও মগর মেরা নিহি। তখন সে বলবে, হায় আফসুস
যাকে আমি আপন মনে করেছিলাম সে তো আপন না, একজনও আমার আপন না। হ্যাঁ, একজন আপন হবে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি কষ্ট দেব না আমি, কয়েক মিনিটে শেষ করে দেব বাজান। একটা হাদিস, কষ্ট হইতেছে আপনাদের? একটা হাদিস পড়েছি। হ্যাঁ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফও হাদিস আছে, হাশরের ময়দানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপুছি সব তোমার থেকে সরে যাবে, কিন্তু আল্লাহর জন্য যে মহাব্বত হবে আল্লাহই মহাব্বত আরো মজবুত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মা তাহাব্বা রাজুলানি ফিল্লাহ ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়াখারু ফিল মাগরিব লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর জন্য যে মহাব্বত তুমি করবা কিয়ামতের ময়দানে আল্লাহ দুইজনকে একসাথে পরিচয় করাইয়া দেবেন এবং তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। এই একটা হাদিস আমি পড়ে শেষ করছি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমাদের ইমাম, মাজারের ইমাম কিনা বলে, ইমামে আবু হানিফা বলেন, এ হাদিসটা আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিমে নখি থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ আলকামা থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা পড়েছি, বলেন সুবহানাল্লাহ। এ সনদ, এটাকে বলা হয় সনদ, এ হাদিসটা আমি কার থেকে পড়েছি, আমার উস্তাদ ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ করাচি পাকিস্তান, উনার কাছ থেকে পড়েছি, উনি উনার উস্তাদ আল্লামা ইউসুফ বিন নূরি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি থেকে পড়েছেন, বলে সুবহানাল্লাহ। উনি উনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি মুহাদ্দেসে দিলুবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শাহ সাহাগ মুহাদ্দেসে দিলুবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দেসে দিলুবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শাহুলি উল্লাহ মুহাদ্দেসে দিলুবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ আবু তাহের আল কুর্দি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুরদি আল মাদানি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ আহমদ কুশাসি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শান্নাবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে মোহাম্মদ আবু ইয়াহিয়া আনসারি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল ফজল শাহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুকি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব আল হেজাজি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ সিরাজুল হুসাইন ইবনুল মুবারক জুবাইদি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ আবুল ওয়াজ আব্দুল আওয়াল ইবনে ঈসা ইবনে সুয়াইব আল হেরবি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মাজার দাউদ থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আহমদ আসারাকসি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার ইবনে সালিম ইবনে বিশর আল ফেরাবদি থেকে পড়েছেন, উনি উনার উস্তাদ ইমামুল মুহাদ্দিসিন
আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা মুগীরা ইবনে বারদিস বা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন বলে সুবহানাল্লাহ। ইমামে বুখারী বলেন আমি আমার উস্তাদ মক্কি বিন ইব্রাহিম থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ ইমামি আবু হানিফা থেকে পড়েছি বলে সুবহানাল্লাহ। আমার থেকে নিয়ে একেবারে আবু হানিফা হইয়া ইমামে বুখারী হইয়া একবারে নবী পর্যন্ত গেছে হাদিসটারই শোনো। হাদিসের অর্থটা শুনেন, হাসরের ময়দানে ইয়াজমাউল্লাহু আল উলামা আয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হযরত উলামায়ে কেরামগণকে আল্লাহ এক জায়গায় জমা করবেন, শুধু আলেম দার জাহান্নাম আলেমা আউয়াল আউয়াল লওয়াত আলেমা হাম গুমরাহা বেশক সওয়াব। আলেম দুই প্রকার, জান্নাতি জাহান্নামি, কথা ঠিক কি না বলেন? কেউ সব আলেমকে জান্নাতে যাইব বুঝেন না আপনারা? দর জাহান্নাম আলেমা আউয়াল লওয়াত, দর জাহান্নাম আলেমা আউয়াল লওয়াত আলেমা হাম গুমরাহা বেশক সওয়াব। সবার আগে জান্নাতে যাবে আলেম সমাজ, সবার আগে জাহান্নামে যাবে আলেম সমাজ। জাহান্নামের কথাটা আগে বলতাছি, বুখারী শরীফ 1052 পৃষ্ঠা এই হাদিসটা আছে। সাধারণ লোকেরে জাহান্নামে দেওয়া হবে সাধারণভাবে, কিন্তু আলেমদেরকে জাহান্নামে দেওয়া হবে কঠিনভাবে, নাউজুবিল্লাহ। বলেন গাছের মধ্যে যদি কাঁঠাল পেকে যায়, পাকার পরে যদি ফুইরা যাগা, তাহলে আমাদের দেশে বলে সইরা গেছে গা, কাঁঠাল কি হয়ে গেছে গা, সইরা গেছে গা। নবীজি বলেন ইউজা উবির রুজুলি ফাইউল কাফিন্নার, ব্যামূল্যা আলেমকে জাহান্নামে এমনভাবে নিক্ষেপ করা হবে যে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কাডলের মতো সইরা দেবো গা, অর্থাৎ তার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি ভিতরের উজুরি টুজুরি যা আছে সব বের হইয়া যাবে, এমনভাবে শুধু বের হতেই থাকবে। আর সে ফায়া দুরু কামায়া দুরুল হিমারু বিরাহা, বুখারী শরীফের হাদিস, সে গাদার মতো চিৎকার করে করে কাঁদতে থাকবে, এত জোরে জোরে কাঁদবে। তার এই চিৎকারের আওয়াজের কারণে আশপাশের জাহান্নামীরা অতিষ্ঠ হইয়া সব দৌড়াদৌড়ি করে ফায়াস্তামিউ আলাইহি আহলুন্নার, জাহান্নামীরা সাইডে ফাইডে আইসা দাঁড়াইয়া থাকবে, দাঁড়াইয়া অবাক হইয়া তাকে জিজ্ঞেস করবে ইয়া ফুলান ইয়া ফুলান, হে ভাইয়া আলাস্তা কুন্তা তামুরুনা বিল মারুফি ওয়াতানহানা আনিল মুনকার, তুমি তো আলেম ছিলা, আমাদেরকে ভালো ভালো কথা শোনাইতা, খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতা, তোমারই অবস্থা কেন? তখন সে বলবে আমি ওয়াজ কইরা বুঝাইতাম ঠিক, কিন্তু নিজে আমল করতাম না, নাউজুবিল্লাহ। বলেন নিজে আমল করতাম না, হ্যাঁ আমি তোমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার উপদেশ দিতাম, কিন্তু নিজে গোপনীভাবে গুনাতে জড়িত হইয়া যাইতা। এই জন্য বিশেষ করে উলামায়ে হাজরাত যারা রয়েছি আমরা, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় কর, কিয়ামতের ময়দানে যাতে গিরা হাসরের ময়দানে বিজ্জুতি হতে না হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহওয়ালা আলেমদের ব্যাপারে নবীজি বলেন হা ইয়াজমাউল্লাহু আল উলামা আয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হক্কানি আলেমদেরকে, কথা বুঝতেছেন,
হককানি উলামাই কেরামগুনকে আল্লাহ এক জায়গায় জমা করবেন। জমা কইরা প্রত্যেকের আল্লাহ ডাকবেন, ডাইকে চুপচাপ তার আমলগুলো এইভাবে তারে দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ, এইভাবে দেখাইবেন, এইভাবে দেখো তো এই গুণাগুলো তুমি করেছো কি না দেখো। আপনারা বলেন দেখার পরে হুশ আসতে, হুশ থাকবো নি, হুশ নাই, গুণাগুলো আছে, সে বলবে আল্লাহ গুণা তো করেছি, কো অসুবিধা নাই, চুপচাপ থাক, তোরে আমি বেইজ্জতি করতাম না, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেরই তার কৃতকর্মগুলো গুণাগুলো দেখাইয়া দিবেন, দেখাইয়া এরপরে মজলিসের মধ্যে বসাইবেন, কারণ সবার তো জানাই আছে, কদ্দুর ফানির যে আছে জানা আছে না, যা যা করছে তো দেখাই দিছে, তখন আল্লাহ ভাষণ দিবেন, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ভাষণ দিবেন। উলামায়ে কেরামের মজলিসে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভাষণে বলবেন ইন্নি লাম আজাল, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নি লাম আজাল, হে আমার বন্দারা, হে আমার বান্দিরা, তোমাদেরকে আমি এলেমের মতো নেয়ামত দান করেছিলাম, কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি নবীর ওয়ারিস বানিয়েছিলাম, হাফিজ কুরআন বানিয়েছিলাম, কেন বানিয়েছিলাম, তোমাদেরকে আমি পছন্দ করেছিলাম, আজকে তোমাদেরকে আমি বেইজ্জতি করতে চাই না, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় তোমাদেরকে মাফ করিয়া দিলাম, নিঃশর্তভাবে তোমাদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিলাম, এই ঘোষণা পাইয়া সবার ভিতরে ফানি আসবো, বলেন না সুবহানাল্লাহ, সবাই খুশি যে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, প্রত্যেকের জন্য ভিআইপি রাস্তা জান্নাতে যাওয়া, আল্লাহু আকবার। কিন্তু যেমন আপনাদেরই এই প্রতিষ্ঠান, আমার মহব্বতের ছাত্র আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ জালালপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, কষ্ট করে আপনাদেরকে সাথে নিয়ে মাদ্রাসা করছি কি না বলে, মাদ্রাসা হয়ে গেছে, আল্লাহু আকবার। এই মাদ্রাসা কি শুধু তার টাকা দিয়ে হচ্ছে না, আপনারাও দিতেছেন, জনগণে দিতেছেন না, জনগণে দিতেছে কি এক উদ্দেশ্য আছে না, আশা আসেনি, এই আশারা আশাটা কি দেখেন, ইয়াজমাউল্লাহ ইউসাফু আলুন্নার ফায়ামুরু বিমুরাজুল মিনালিল জান্নাহ, যে সকল জাহান্নামী বান্দাবান্দি জাহান্নামী হয়ে গেছে, এখনো তাদেরকে জাহান্নামে দেওয়া হয়নি, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা নয়, কোনো একটা উসিলাই মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাহান্নামী বান্দাবান্দিরে বলবেন তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও একটা সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে, আর তাহা হলো আমার এক বিশেষ বান্দা যারে আমি এলেমের মতো নেয়ামত দান করেছিলাম, মৌলানা হুসাইন আহমদ জালালপুরি, বলেন না সুবহানাল্লাহ, তার গুণা নাই এটা কিন্তু আল্লাহ কইছে না, তার যে গুণা আছে নিতে তো আল্লাহ দেখাই দিছে, বলল দেখাইয়া তো কি করে দিছে বাজান, মাফ করে দিছি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন এই রাস্তা দিয়ে আমার এক বিশেষ বান্দা যাইতেছে, এই বিশেষ বান্দা তার কাছে তোমরা বলো সে যদি তোমাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, তার সুপারিশ কবুল কইরা তোমাদেরকে মাফ করে দিয়া, বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস 494 পৃষ্ঠা এই হাদিসটা আছে, এ কথা শুনে হাজার হাজার মানুষ নারী পুরুষ রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, ফায়ামুর রবি মুররাজুল মিনালিল জান্নাহ,
ওই দুই শাড়ির মাঝখান দিয়ে আলেম সাহেব জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন। তখন একজনে ডাক দিবেন, হুজুর গো একটু দাঁড়ান। হুজুর বলে ডাক, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাবেন, যাত্রা বিরতি করবেন, চলা বন্ধ করে দাঁড়াইবেন। কি ব্যাপার, তুমি আমাকে কেন স্মরণ করেছ, কেন ডাক দিয়েছ? তখন সে বলবে, হুজুর গো আপনি কি আমাকে চিনতে পারেন না? না, তোমাকে চিনতে পারি নাই। ও হুজুর মনে আছে কি না, সরমুশি আটপাড়া নেত্রকোনা মদিনাতুল উলুম মাদ্রাসা জালালপুর মনে আছে কি না? বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে আপনি লেখাপড়া করার জন্য এসেছিলেন, এই মাদ্রাসার জমিদাতা ছিলাম আমি, মাদ্রাসার কমিটির সদস্য ছিলাম আমি, মাদ্রাসার মধ্যে মাসে মাসে চান্দা দিতাম আমি। ও হুজুর আপনাকে খানা পিনার ব্যবস্থা করেছিলাম, আমার বাড়িতে লজিং রেখেছিলাম, মানে ইত্যাদি ইত্যাদি বলা আরম্ভ করবে। আচ্ছা এখন কি করো, কি করার জন্য তুমি আমাকে ডাক দিয়েছ? যে হুজুর তুমি আমাকে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহর দরবারে সুপারিশ করো, যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন। সঙ্গে সঙ্গে ওই আলেম সাহেব আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা তুমি যদি আমাকে ক্ষমা না করতা আমিও তো জাহান্নামী হয়ে যেতাম। বলে না সুবহানাল্লাহ, আল্লাহ তুমি যদি আমাকে দয়া না করতা আমিও তাদের মতো জাহান্নামী হইয়া যেতাম। আমাকে যেহেতু তুমি দয়া করে ক্ষমা করে দিয়েছ, তারা আমার নিকট আবেদন করেছে, আমি সুপারিশ করলে তুমি নাকি মাফ করে দেবা, আমি তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার এই বন্ধা বন্দীদের কেউ তুমি মাফ করে দাও। হাদিস শরীফে নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বন্দা তুমি যাকে খুশি তারে লইয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, একজন একজন করে সুপারিশ করবেন আর জান্নাতের গেট পাস করবেন। বলেন না সুবহানাল্লাহ। বেশি সালাকি করবা না, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আরো জোরে রাজি আছেন তো? শেষ কথাটা বলতেছে, আমি অসুস্থ, আর কথার কোনো সিরিয়াল পাইতেছি না, মানে খুব অসুস্থ, এতটুকু এত অসুস্থ আপনারা কল্পনা করতে পারবেন না। হা এখন শেষ কথা বন্ধুরা বলতেছি, আমরা গুণাগার কিনা বলেন না, না গুণাগার না, যত বড় গুণাগার পাপি হও না কেন, ইচে কাফের রাবুখারি মনগিরি কে মুসলমান বুদন বাসা দুবি। আল্লাহ বলেন, বন্দা তুমি গুণাগার হতে পারো, কিন্তু আমার বন্দা আমি তোমাকে বড় মহাব্বত করে বানাইছি, বন্দারে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুণাগার বন্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। গুণাগার বন্দার চোখের পানি এত প্রিয়, চৌবরারান আসবিসি মানি হানি আর সে লরজা দাসানি নুল মুজদিবি। ও বন্দা তুমি যখন আমার দরবারে একবার শুধু মাওলা বলে ডাক দিবা, মাওলা গো ভুল হয়ে গেছে গুনাহ করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো আমার উপায় নাই, বন্দা তুমি আমাকে মাওলা বলে ডাক দিবার, তোমার চোখের দুই ফুটা পানি যখন বের হই আসবে, তোমার চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। সাক্ষী আছেন না চারটা, জমিন এক সাক্ষী, কিরামান কাতেবিন ফেরেশতা এক সাক্ষী, ডায়েরি একটা সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, সব সাক্ষীরে আমি ডিলেট করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য
মুহূর্তের মধ্যে বান্দা সবচেয়ে বড় গুনাহগার, এই সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যায়, বলে না সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসে নবীজি বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী সাথে সাথে আল্লাহর ওলি হইয়া যায়, হাবিব হয়ে যায়। হ্যাঁ, এখানে ছোট্ট একটা ঘটনা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের ঘটনা আপনাদের। হ্যাঁ, আল্লাহর দরবারে চোখের পানির যে কি দাম বাজান, দুনিয়াতে যারা আল্লাহর মহব্বতে কান্নাকাটি করবে, আল্লাহ বলেন বন্দা তোরে পরকালে কাঁদাইতাম না, পরকালে আমি তোরে কাঁদাইতাম না, দুনিয়ায় তো কাঁদছ পরকালেও কাঁদাইব না, না পরকালে আমি তোমাকে কাঁদাইব না। হ্যাঁ, ঘটনাটা হলো প্রসিদ্ধ ঘটনা, আটাশ পাড়ার মুজাদালার প্রথম যে আয়াত নাজিল হয়েছে শানি নজুলে ঘটনা আসছে। ঘটনাটা হলো হযরত খাওলা বিনতে সালাবা, মহিলা স্বামীর নাম আউস বিন সোয়ামের, আউস বিন সোয়ামের খাওলা বিনতে সালাবা জামাই বউ। অতি সংক্ষেপে বলছি, এ খাওলা বিনতে সালাবা খুবই রূপসী সুন্দরী মহিলা ছিলেন এবং ধনাঢ্য সম্ভ্রম পরিবারের রমণী ছিলেন, কিন্তু ওই জামাইয়ের কামাই রোজগার নাই, অভাবের সংসারও বইরা গেছে, আর সংসার অভাবও থাকলে ঝগড়া বিবাদ একটু বেশি হয়, অভাবী সংসার মধ্যে ঝগড়া হয়নি কন্যা, ঝগড়া বেশি হল। ঘটনা হইল হযরত খাওলা বিনতে সালাবার স্বামী আউস বিন সোয়ামেদ রাজিয়াল্লাহু তাআলা আনহু কথা কাটাকাটি কইরা বিড়ির একটা আ কথা কইলেছে, আ কথা কইছে, তুই আমার মা, মানে বোরে মার সাথে তুলনা করছে আর কি, আর ওই সময় স্ত্রীকে মার সমতুল্য বললে স্ত্রী একদম হারাম হয়ে যেত, এই স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ আর থাকত না, তিন তালাক দিলে তো হিলামিলা দিয়া আনা সম্ভব হইতো, কিন্তু মার সাথে তুলনা করলে এই স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগই থাকত না। রসুলের প্রথম যুগে বিধানটা ছিল, যে কাজটা নবী পারেন না এই কাজটা কি আল্লাহ পারত না, কথা বুঝেন, নবী যে কাজ পারবে না আল্লাহ পারত না এই কাজ। হযরত খাওলা বিনতে সালাবা তালাক হয়ে গেছে, এখন পড়োশিরা যারা আছে সবাই বলতেছে তুই তালাক হয়ে গেছো গা, আমাদের সমাজে ঝগড়া লাগার পর তালাক দিলে দেখেন না সারা দেশে এটা পুরো গ্রাম এটা সরাসরি হয়ে যাবে না, অমুকে অমুকের বউরে তালাক মারছি এমনটা হয়ে গেছে। হযরত আউস বিন সোয়ামেদ নবীর কাছে গেলেন, হযরত ভুলে আমি আ কথা কয়ে গেছি, নবী বলেন তালাক হয়ে গেছে গা, ওহো আইসা গেছে, এখন মহিলা খাওলা বিনতে সালাবা বলতেছেন কইলেই তালাক হয়ে যাবো, এটা মুহা নলা নাকি, হ্যাঁ এত সহজই নাকি তালাক হয়ে যাবো গা, আমার বাবার বাড়ি সম্পত্তি এনে খাইয়া লুড়াই লাইছি তোমার এখানে, আমি গেছি গা বৃদ্ধা হইয়া আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কইলেই তালাক হয়ে যাবো গা, বেড়ি সেটা ভাই হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। খাওলা বিনতে সালাবা নবীর সাহাবিয়া, যে বেড়ির কারণে আল্লাহ নিজে আয়াত নাজিল করছে, বলেন না সুবহানাল্লাহ। মহিলা ডাইরেক্ট নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বলছেন তালাক হয়ে গেছি গা, আমি হ্যাঁ, তাহলে আমি যে বাপের বাড়ির থেকে সম্পদ টম্পদ আইন্যা খাওয়াইয়া শেষ করলাম, বাপের বাড়িতে যাইবার আমার কি নাই, জায়গা নাই, এবং এখানেও তো নাই জায়গা, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তো হুজুর আমার কি অবস্থা হইব, নবী বলেন তোর কি অবস্থা বিড়ি, আমি কি কইতাম, তালাক তো হয়ে গেছে, ক হুজুর
আপনি ফারমাইন, আপনি নবী না, আপনি রহমতুল্লিল আলামিন, আপনি পারবেন আমার জন্য একটা ব্যবস্থা করেন। নবী বলেন আমি পারবো না, আমার কাছে কোনো ব্যবস্থা নাই। বেড়ি ক ফারমাইন, নবী ক পারতাম না, বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছে, পাশে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বসা, আয়েশা সিদ্দিকা দমক যাই বেড়ি, নবী না করতেছে পারবেন না। তুই বারবার নবীজিকে বলে কষ্ট কেন দিচ্ছ? খাওলা বিনতি সালামা দুঃখী মন লইয়া বিশ্ব নবীর দরবার থেকে চলে যাচ্ছেন এবং নবীরে সতর্ক করে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যদি সমাধান না পাই, আমার ব্যাপারে কোনো ফয়সালা না পাই, আমি কিন্তু ক্ষান্ত হব না, আমি মহান আল্লাহর দরবারে নালিশ করব। আমি ছাড়তাছি না, আল্লাহর কাছে আমি নালিশ করব। নবীজি বললেন খাওলা, তুমি যদি আল্লাহর কাছে নালিশ করো করো, অসুবিধা নাই, তোমার জন্য আল্লাহ যদি নতুন বিধান চালু করেন, উম্মতের জন্য মানুষের জন্য উপকার হবে, সহজ হবে। হযরত খাওলা বিনতে সালামা বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া বন্ধুরা নীরব কামরার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া শুধু দুইটা কথা বলেছেন। আমার মাওলা বলেন, বন্দারে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুনাহগার বন্দা চোখের পানি আমি সইতে পারি না। মায়ুস না হো আহলে জমি, আপনি হতাশি তকদির বদল জাতি হ্যায় মুজতার কি দুআসি, পাপি তাপি বন্দা কেহ নিরাশ যে না হয়, তপ্ত মনের দুয়ার ফলে তকদির পাল্টা। আল্লাহ ডেকে বলেন, বন্দা আমি সব সহ্য করতে পারি, গুনাহগার বন্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হযরত খাওলা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা আমার স্বামী আমাকে যে কথা বলেছে যার কারণে আমি নাকি তালাকপ্রাপ্ত হয়ে গেছি, রহমতুল্লিল আলামিনের দরবারে গেলাম, সেখান থেকে কোনো সমাধান পাইলাম না। ও মাওলা, নবীর দরবার থেকে খালিয়াতে ফিরতে পারি, কিন্তু তুমি মাওলার দরবার থেকে আমি খালিয়াতে ফিরতে চাই না। বলে আল্লাহ, তুমি জানো আমি অসহায়, বাবার বাড়িতে ঠাই নাই, আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে রেখে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। মাওলা গো, তাড়াতাড়ি তুমি তোমার হাবিবের নিকট আমার ব্যাপারে সমাধানের আয়াত নাজিল করো। বলেন সুবহানাল্লাহ, সমাধানের জন্য আয়াত নাজিল করো। এ কান্তেছে একটা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে দিয়ে আয়াত দিয়া পাঠিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী জাওজিয়া ওয়া তাশতাকী ইলাল্লাহ। আয়াতের সারমর্ম এটাই, হে নবী আমার খাওলা বিনতে সালামা যে মহিলাটা আপনার সাথে অনেকক্ষণ তর্ক করেছে তাকে ডাকান, তার জন্য আমি নতুন বিধান চালু করলাম, তালাক হয় নাই। বলেন যদিও জরিফানা আসবে জিয়ারের কি হয় নাই, তালাক হয় না। এখানে কত হইল, নবীর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? হ্যাঁ আল্লাহর দয়া, আর নবী যা না পারেন আল্লাহ তা পারেন না। এখানে আরেকটা ঘটনা বলতেছি, ছোট্ট আরেকটা ঘটনা, মজার ঘটনা, এটা আবার আপনারা অন্যদিকে নিয়েন না। ইউসুফ আর হলো জুলেখা দুজনের মধ্যে গণ্ডগোল হয়েছি না, জমি জামা নিয়া, পয়সা নিয়া, ও বাড়ি নিয়া হয়েছেন জমা, আরে সবাই কর না না কি নিয়া, আর কনা প্রেম নিয়া, এই কি নিয়া কিনিয়া চক্র হয়েছেন, ঘুমাইতেছেন আপনারা? আল্লাহ আকবার, আল্লাহ নিজে বলছেন আহসানুল কাসাস, উত্তম কিসা, উত্তম কাহিনী, উত্তম ঘটনা
আল্লাহ নিজে বলছেন সূরা ইউসুফ, আমি ঘটনা বলা উদ্দেশ্য না, মানে আল্লাহর দয়া যে নবীগণের চেয়েও বেশি, ইউসুফ নবীর চেয়েও বেশি, এই কথাটা বোঝাইতেছি। হযরত জুলেখা যা করছে আপনারা জানেন, ঘটনা শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ আছেন নি, সারা দুষ্কার জুলেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত গেছে গা, গেছেনি জেলখানা, ইউসুফ আলাইহিস সালাম জেলেতে বাইরিয়ে বাদশা হয়ে গেছে গা, কি হয়ে গেছে বাদশা হয়ে গেছে গা, এদিক দিয়া জুলেখা বাস ফকিরনি, জুলেখা কি হয়ে গেছে এমন ফকিরনি হয়ে গেছে গা, হায় হুদা ইউসুফ ইউসুফ করে জিকির করে, ইউসুফ ইউসুফ ইউসুফ, ও ইউসুফ, হারা আকেল কেবা মজনুন নাসিনাত নশায়েদ গুফতানে জো জিক্রে লাইলা। শেখ সাদি বলেন, মজনুর কাছে কেহ যদি যা গিয়া হুদা লাইলির কথা বলবো, লাইলির কথা ছাড়া অন্য কথা বললে মজনুর কাছে কাম হইতো না, আর জুলেখার কাছে গিয়া শুধু বলবে কার কথা, জুরে কইনা। যাই হোক, হযরত জুলেখার কাছে ইউসুফের কথা যে ওই গিয়া বলে, বললো ওই ফগাটাতে বাইর করে কি দিয়া দে, টাকা পয়সা দিয়া দে, দিতে 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 জুলেখার যত সম্পদ আছেন, টাকা পয়সা আছেন, স্বর্ণ রূপা ছিল, জমি জামা আছেন, ঘর বাড়ি আছেন, বিচ্চা টিন্ডা কিন্না সব বিনাশ, এখন আর কিচ্ছু নাই, ফকির নেই, কে ফকির নেই। হযরত ইউসুফ আলাইহিসসালাম যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, ইউসুফ তো বাদশা, ইউসুফ যখন রাস্তা দিয়ে চলে তো সাথে র‍্যাব পুলিশ সেনাবাহিনী কত বাহিনীর সাথে থাকে, হযরত জুলেখা অন্ধ হয়ে গেছে গা, কানতে কানতে মাসও একবার কি করে না, গোসল করে না, কাপড় চোপড় ময়লা, বয়স হয়ে গেছে গা সত্তর, কত সত্তর বছরের বুড়ি, গোসল টোসল খানা পিনা কিচ্ছু নাই, মানুষের দিলে খা না হইলে উপাস না, হ্যাঁ চোখে দেখে না, কেমন দেখা যাইব, ডেরা একটা বানাইছে, ঝুপড়ি ছোট্ট একটা ঝুপড়ি বানাইয়া এ রাস্তার সাইডে এনই বইয়াতে, হ্যাঁ ইউসুফ ইউসুফ কইরা জিকির করে, মানুষের তারে ফাগল ডাহে আর কি, মানে জুলেখা যায় এটা মানুষের মনই নাই, মানুষের তারে ফাগলিনি ফাগলিনি ডাকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে, জুলেখা সংবাদ পাইলেই রাস্তার ভাসে গিয়া খারো খারুইয়া ডাহে, ইউসুফ ইউসুফ বলেন না, সুবহানাল্লাহ, ইউসুফের ডাকে, কিন্তু হে ডাক কেনা শুনবো, আর শুনলেও তো ফাগলের ডাক, কেহ মূল্যায়ন করবে না, একদিনের ঘটনা, তফসিরে রুল বয়ান আসছে, যখন ডাকতেছে জুলেখার জবান দিয়ে বাইরিয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ ইল্লাযী জালাল আবিদ মুলুকা বিত্তোয়া, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা যিনি আনুগত্যের এবাদতের কারণে গুলামকে বাসা বানাইলেছি, আর রানী ক্যাসকা বানাইছে ফকির নেই নাফরমানির কারণে, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াল মুলুকা ফকিরা বিল মাসিয়া, এটা বুঝাইছে ইউসুফের, ইউসুফ আছেন গুলাম হয়ে গেছে গা বাদশা, আর জুলেখা আছেন রানী হয়ে গেছে গা ফকিরনি, এই কথাটা যখন বলছে বাজান বাতাসে আল্লাহর ওয়াডারে, এই কথাটা ইউসুফের কানে পৌঁছাই দিছে, ইউসুফ থাইমা গেছে গা, রে এ কথাটাকে বলছে, এটা তো পুরোপুরি ইউসুফের কথা, ইউসুফ নবী বললেন দেখো তো এই কথাটাকে বলছে, জি এক মহিলা বৃদ্ধা মহিলা, হ্যাঁ বৃদ্ধা মহিলাকে বলো সে কি চা সাথে সাথে দিয়ে দাও, অর্ডার দিয়ে দিছে বাসার অর্ডার, জুলেখার কাছে গিয়া বলতেছে তুমি কি চাও, বাদশা ইউসুফ বলছে তুমি যা চাইবা তা দিয়ে দেওয়ার জন্য, কি চাও বলো, ঘর বাড়ি চাও, টাকা পয়সা চাও, কি কই না আপনারা কি চাইবো, ঘর বাড়ি চাও, হ্যাঁ কি চাও,
আমি কি চাই তোমাদের কাছে কইলে হইতো না? ইউসুফ কইছিনি আমারে দিবার লাগে, হ্যাঁ কইছে। কথা হইলে আমি শুধু ইউসুফের সামনে দাঁড়াইয়া ইউসুফের সাথে একটা কথা বলতে চাই, বলেন না সুহার দেখছি নি কারবারটা কারবার হয়ে গেছে গা, আপনাদের কষ্ট হইতেছে বাজার। ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া আমি শুধু একটা কথা বলবো, তো এটা তো কোনো ব্যাপার না, বা গরিব হোক ফাগলি নিয়োগ কথা তো বলার অধিকার আছে। ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে তার প্রাসাদে চলে গেলেন, গিয়া রাজকীয় পোশাক খুললা সাধারণ পোশাক পরিধান করলেন। আমরা গরু গিয়া সাধারণ পোশাক পরি না, পইরা মুসল্লা বিছাইলেন, মুসল্লার মধ্যে বসে জিকির আসকার করতেছে, এমন সময় জুলেখারে নিয়া উপস্থিত ইউসুফের সামনে, বলেন না সুবহান। ইউসুফ জিজ্ঞেস করলেন, মা নান্তি, এই তুই কে? চিনে না তো, চিনবো নাকি? বুড়ি হয়ে গেছে, কি বিশ্ব সুন্দরী আছেন জুলেখা, এখন বেড়ে 70 বছরের, সামড়া মামড়া ঢিলা হয়ে গেছে গা, চুল টুল ফাঁকিয়া গেছে গা, শোখ গেছে গা, কানা হইয়া গুসুল মাসের মধ্যে গুসুল নাই, এই ফাগলিনি অন্তত সিনার কোনো উপায় নাই। হজরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম জিজ্ঞেস করলেন, মানান্তি, এই তুই কে, কি চাও, তুমি আমার কাছে কি চাও? জুলেখা প্রথম কি কইছে জানেন? আল্লাহ আকবার, বগুফ তামান কেচু রুই তুদি দাম, তুরাত আজ জুমলা জাহা বরগুজি দাম। ইউসুফ বলছে, বগুফ তানাম কেচু রুই তুদি দাম, তুরা আজ জুমলা জাহা বরগুজি দাম। জুলেখা বলতেছে, ইউসুফ তুমি আমারে চিনো না, আমার নাম জুলেখা, বলেন সুবহান আল্লাহ, আমার নাম জুলেখা। জুলেখা কোয়ার সাথে সাথে রক্ত মনে হয় মাথা দুইটা গেছে গা, ওই জুলেখা, হাই হাই হাই, তুই তুই অনজিন্দা মরছত না, চিন্তা করছেন, তুই এখনো জিন্দা দুনিয়াতে আসত মরছত না? জুলেখা কো, আমার আমি মরবার লাগি এত পাগল করে তুমি, হ্যাঁ আমি থাকলে তোমার অসুবিধাটা কি? ইউসুফ নবী বলতেছেন, সকল ফেতনার মূল তুই, সকল নষ্টের মূল প্রথম গাইল লাইতেছে। জুলেখা বলেন, ও ইউসুফ এখনো আমার কষ্ট দিতে মন চাইতেছে তোমার, বলেন না সুবহানাল্লাহ, আর কষ্ট দিও না, ঠিক আছে, এই যখন বলছে আর কষ্ট দিও না। হযরত জিব্রাইল আমিন নবীর দরবারে উপস্থিত, মানে ইউসুফ আলাইহিস সালামের দরবারে উপস্থিত, ক আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আর বলছে জুলেখারে কষ্ট না দিবার লাগি, বলেন না সুবহানাল্লাহ, কারবার হয়ে গেছে গা। ইউসুফ আল্লাহ আপনাকে সালাম জানায় বলছেন, জুলেখারে আর কষ্ট দেবেন না, জুলেখা যা চাইবি তা কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ, জুলেখা যা চাবে তাই কবুল করবেন, কারণ আমার জুলেখার এই কষ্ট ইরুনাজারি কান্নাকাটি আমি আর সহ্য করতে পারছি না। এই কথাটা হইলে বোঝানো হইলাম আমার উদ্দেশ্য। হযরত ইউসুফ মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেলেন, জিব্রাইলের ওয়ার্ডার না? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে জুলেখা, বলো তুমি কি চাও? আমি কী চাই? আমি বেশি জিনিস চাই না তো, দুইটা জিনিস চাই, এক নম্বরে আমার আগের যৌবন ফিরে আসুক, আগের সৌন্দর্যতা ফিরে আসুক, তুমি তো নবী, আল্লাহর কাছে এক্ষণ দোয়া করো যাতে করে আমি 18 বৎসরের যুবতী হয়ে যাই। জিব্রাইল আমিন তো বলছেন, হ্যাঁ বলতে দেরি হবে, কার্যকর হতে দেরি হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, মাওলা, ও মাওলা জুলেখারে তুমি 18 বৎসরের যুবতী বানিয়ে দাও, সঙ্গে সঙ্গে 18 বৎসরের যুবতী। দুই নম্বরে জুলেখা বলতেছেন, আনতা তাজাওয়াজানি
তোমাকে আমাকে কি করতে হবে, তোমার আমাকে বিয়া করতে হইবে, বলেন না সুবহানাল্লাহ। যখন বিয়ার কথা বলছে ইউসুফ আলাইহিসসালাম মাথা নুয়াইলাইছে, মাথা নুয়াইলাইছে, হা দিলাস আরতি গেনাউমি দি নাখাস্তি, দিলাস আরতি গেনাউমি দি নাখাস্তি, বতু বালা ইয়ার শাসক দে বস্তি। আল্লাহ ডেকে বলেন, ও ইউসুফ জুলেখার সাথে তোমার বিয়া আমি আরশে আজিমে পড়াইয়া দিলাম। আমার জুলেখার কষ্ট আমি আর সহ্য করতে পারতাছি না, সুতরাং জুলেখার আর কাঁদাইতে চাই না, আমি বিয়া পড়াই দিছি। হ্যাঁ বতু, হ্যাঁ বতু বালা ইয়ার শাস আকদে বাস্তিম, সুতরাং আমি মাওলা বিয়া পড়াই দিছি, তুমি এখন আনুষ্ঠানিকভাবে ধুমধামে জুলেখার রাজকীয় ভাবে বিবাহের অনুষ্ঠান করো, বলেন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা, বিয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার উদ্দেশ্য হলো এটা যে জুলেখার কান্না, জুলেখার আরাধনা আল্লাহ কবুল করছে নি, বলেন না, জুলেখার আরাধনা কবুল করে নিছি। এই জন্য বন্ধুরা আল্লাহর কাছে চাও, আল্লাহ জীবন তোমার মেয়ে যেতে করবেন না, রাজি আছেন তো ইনশাল্লাহ। এর জন্য একটা কাজ করো, মিথ্যা কথা ছাইরা দিবা, এই মিশা কথা ছাড়বা, মিশা কথা বললে মুখের মধ্যে দুর্গন্ধ আসা দেখা, পচা গন্ধ আসে, এক নাম্বার, দুই গীবত করবা না, নাম্বার তিন হিংসা করবা না, মানুষের ভালো দেখা জ্বলবা না, হিংসা করবা না, নাম্বার চার মানুষের ঠগাইবা না, প্রয়োজনে তুমি নিজে ঠগা থাকবা। আল্লাহ বলেন, বন্দা তুমি যদি ঠগা থাকো, আমার বন্দা মন্দিরে যদি জিতাইয়া রাখো, আমি নিজ দায়িত্বে তোমারে জিতাইয়া দেব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এবং এই যে মাদ্রাসা মাওলানা হুসাইন আহমদ জালালপুরি দামত বরকাতুল্লাহ আলিয়া, আমি দোয়া করি আল্লাহ যাতে এলাকাতে প্রতিষ্ঠা করে দেয়, বলেন সবাই আমিন। এ হাদিস শরীফে আসছে, নবীজি বলেন চারটা গুণ যার মধ্যে থাকে সে ভাগ্যবান। কয় গুণ? চারটা গুণ, আর বাউন মান কুন্না ফিহি, আর সা আর বাউন মিন সাদাতিল মার, এ চারটা গুণ আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এর মধ্যে একটা হইল যার স্ত্রী দিনদার, দুই নম্বরে যার ছেলে মেয়ে দিনদার হয়, তিন নম্বরে যার দুস্থ আহবাব যার সাথে চলাফেরা করে এরা যদি দিনদার হয়, চার নম্বরে আইয়াকুনা রিস্কুহু ফি বালাদিহি, যার রিজিকের ব্যবস্থা খেদমতের ব্যবস্থা নিজের এলাকার মধ্যে করে, বলেন না সুবহানাল্লাহ। নিজের এলাকাতে কাজ করা বড় কঠিন ব্যাপার, এত কঠিন দুনিয়ার বুকে এর চেয়ে কঠিন আর নাই। আমি মাওলানার জন্য দোয়া করি ইস্তেকামাতের জন্য, আল্লাহ যাতে ইস্তেকামত দান করে। কাদেরি কুদরতদারি হারছে খাহিয়া কুনি, জিন্দারা মুর্দা কুনি, থু মুর্দারা জিন্দা কুনি, মানুষের অন্তর পরিবর্তনের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাতে করে নারী পুরুষ সকলের অন্তরের দিকে ঝুঁকাইয়া দেন, মাদ্রাসার প্রতি ঝুঁকাইয়া দেন, এবং এবং আল্লাহ যাতে আল্লাহ যাদেরকে ইস্তেকামত দান করেন, সবাই বলেন আমিন। আর আলোচনা লম্বা না, আমার সাথে পড়েন, দোয়া হয়ে যায়, আমার সাথে পড়েন, আয় আল্লাহ আমি তৌবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ থেকে, কবিরা সগীরা জানা অজানা, দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে, বেদাতি শিরিকি কুফুরি, ইয়াল্লাহ এই সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও, ওয়াদা করিতেছি চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না, মিথ্যা কথা বলিব না, পরের হক মারিব না, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি ফাসক্ত নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকায়
পড়ার চেষ্টা করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করুন। আমিন আমিন আমিন।